হে জগতবাসী, আশা করছি সকলেই ভালো আছেন। তবে আজকে আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম, সে আলোচনাটি হবে সর্বত্যাগী অনুরাগী তিনি হন বৈরাগী। যে আমরা কিন্তু পৃথিবীতে দেখি এবং শুনি যে বৈরাগী, বৈরাগী কাকে বলা হয়? যেমন একদল লোক আছে যে কাঁধে একটা ঝোলা নিল, এরপর দেখা গেছে হাঁটতে হাঁটতে অমুক জায়গায় ভিক্ষা করে, অমুক জায়গায় ভিক্ষা করে গাছতলায় তার বাকি সময়গুলো কাটায়, বা কোনো কুঠুরি বা কোনো বারান্দা পেলে সেখানে শুয়ে থাকে, আবার সারাদিন ভিক্ষা করে। আসলে মূলত যে বৈরাগ্য, যে বিষয়টা, এই বৈরাগ্য জীবন এটাকে বলে না। যে সর্বত্যাগী অনুরাগী তিনি হন বৈরাগী, এই বৈরাগীর খাদ্য বৈরাগী নিজে কখনো চাবে না, সে চেয়ে কখনো খাবে না। যে আল্লাহর উদ্দেশ্যে বা ঈশ্বরের উদ্দেশ্যে যেই ব্যক্তি বের হয়ে গেছে, যেই ব্যক্তি বের হয়ে গেছে আল্লাহর উদ্দেশ্যে, মূলত একটা বিষয় কি, যে তাকে আল্লাহ বা ঈশ্বর তাকে খাওয়াবে, তাকে কোথায় রাখবে, কি হবে, এগুলো সম্পূর্ণ তার দায়িত্বভার আল্লাহ নিয়ে নেবেন। এখন দেখা যায় এখানে ভিক্ষা করতে হচ্ছে, এখানে চাইতে হচ্ছে, তো আরামায়েশভাবে থাকতেও মনে চায়। তো মানুষ যদি ভালো একটা ঘরে জায়গা দেয়, সেখানে সে থাকতে তার ইচ্ছুক, কিন্তু না বাবা, সে কোথায় থাকবে, কোত্থেকে খাবে, এই চিন্তা তার থাকবে না। কারণ একটা কথা আছে যে আমি করব খোদার কাজ, খোদা করবে আমার কাজ। তো এখন রাস্তায় বের হয়েছি, আমার খাদ্য যদি আমি আহরণ করি, খুঁজি এবং ভিক্ষা চাই, তখন আমার পেটের জন্য আমি চাইতেছি। তো বৈরাগ্য এমন একজন ব্যক্তি, সে যদি একটা জায়গায় বসে থাকে, তখন খাবার তার সামনে অটোমেটিকলি যাবে। কারো না কারো মায়া হবে, কারো না কারো ভালো লাগবে, যে লোকটা এরকম বৈরাগ্য বেশে বের হয়ে গেছে, এদেরকে আমাদেরকে দেখতে হবে। আর এই কথাটা ওই মানুষের জ্ঞানের ভিতরে আল্লাহ প্রবেশ করিয়ে বলে দেবে। যাই হোক, এখন আজকের মূল যে বিষয়টি, যে সর্বত্যাগী অনুরাগী তিনি হন বৈরাগী। তো সেই বৈরাগ্য কিন্তু কাঁধে ঝোলা নিয়ে বের হয়ে গেলে একে বৈরাগ্য শুধু বলে না। যে বৈরাগ্য মূলত সংসারে থেকেই না থাকার মতন, নিজের প্রতি থাকে না যতন, তো এরকমভাবেই যখন থাকে, তখন তার ভাগ্যে আল্লাহ বা ঈশ্বরের পক্ষ হইতে মিলে যায় রতন। আমরা সংসারে থেকে যদি কেউ নিজেকে বৈরাগ্য বানাইতে না পারি, তাহলে বাহিরে বের হয়েও পারা যাবে না। কারণ মানুষের মধ্যে ছয়টা রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মাৎসর্য, এই ছয়টা রিপু আমার মধ্যে যদি ঘুরতেই থাকে, তখন বৈরাগ্য বের হয়ে গেলে আমি এক জায়গা থেকে ভিক্ষা করে খাবো, বা কোনো একটা জিনিস দেখলে ভালো লাগছে, এটা আমি চেয়ে খাবো, এই ভাবনা তার ভিতরে কাজ করবে। তখন দেখা যায় কি হবে, ওটা সে চাইবে বা ওটার জন্য সে বসে থাকবে, কিন্তু সে যেটার জন্য বের হয়েছে এটা সে করে না। তখন কি হলো, তার খাওয়ার চিন্তা সে নিজেই করতেছে, সে থাকার চিন্তা কোথায় থাকবে রাত্রে সেটাও সে নিজেই চিন্তা করতেছে, কিন্তু আল্লাহকে সে চিন্তা করতে দিল না। আর যখন সে এমন একটা ভাবনায় থাকে, একজন আসল বৈরাগ্য যিনি, তিনি খাওয়া দাওয়া থাকার চিন্তা ছেড়ে দেয়, তখন দেখা যায় তার রাত্র দিন সে কিভাবে আল্লাহ কাটিয়ে দেয়, এটা আল্লাহর বুঝমতোই আল্লাহ করে। কিন্তু দেখা যায় যে যারা সংসারে থেকে বৈরাগ্য হইতে না পারে, তারা কখনো ওই বাহিরে বের হয়ে বেশিরভাগ টিকতে পারে না, লোভ লালসায় পড়ে যায়, খাওয়ার চিন্তা করে, থাকার চিন্তা করে। যাই হোক, তো বৈরাগ্য জিনিসটা বর্তমান নেই, কারণ মুখে মুখে বলবো আল্লাহর নাম, আর আল্লাহ পর্যন্ত আমার এই নাম যখন পৌঁছাবে, তখন আল্লাহই করবে আমার কাম। তো আমরা ওরকম চিন্তা করব না, সংসারে থেকে আমরা না থাকার মতন থেকে, যে আমার আত্মীয় আছে, আমার সম্পদ আছে, আমার এই এটা সেটা আছে, কিন্তু এগুলো আমার অন্তরে
ঠাই দেব না, আমার অন্তরের মধ্যে ঠাই থাকবে একমাত্র আল্লাহ ও রাসুল। আল্লাহ ও রাসুল ব্যতীত আমার অন্তরে কারো ঠাই নেই। তখন এক প্রকার বৈরাগ্য হয়ে যাব যখন দুনিয়ার লোভটা ছেড়ে দেব, যখন যা পেয়েছি তাই খেয়েছি, মানুষের থাপ্পড় দিয়েছি হেসে দিয়েছি, বা আমি আমার ছোট হোক বড় হোক আমি তার পায়ে ধরে সালাম করতেছি, যে সে যে আমার ছোট এটাও আমার লক্ষ্য নাই। তখন মনে হবে পৃথিবীর সবাই আমার বড়, সবাই উচ্চ জ্ঞানী, আমার কোনো জ্ঞান নেই, আমি অজ্ঞান, আমি নাদান, আমি আল্লাহর কাছে দোষী, আল্লাহকে কীভাবে করব খুশি, সেই দিকে আমরা অগ্রসর হব। তো সংসারের থেকে যদি এরকম ভাব কেউ নিতে পারে তাহলে বৈরাগ্য তার সংসারে থেকে হয়ে যাবে। আর বৈরাগ্য ছাড়া কখনো বৈষ্ণব হতে পারে না। একটা হলো সাধু আরেকটা হলো বৈষ্ণব, এই ভাষাগুলো সাংস্কৃতিক ভাষা। তাহলে যে একজন মানুষ যদি সাধু হয় তো যে নিজেকে সাদা করলো তিনি সাধু, আর বৈষ্ণব আরও ঊর্ধ্বে। যে বৈষ্ণব এমন একটা বিষয় সে কখনো নিজের খাওয়ার চিন্তা পরার চিন্তা করে না, সে অন্যের ভালোটাই চায়, নিজের ভালোর চিন্তা করে না। তো দুনিয়ার যার কোনো আশা নেই, তার তো কোনো কিছু পাওয়ার আশা নেই, তাহলে সে হিংসা করবে কী দিয়ে? যে ঈসা আলাইসাল্লাম একটা কথা বলেছেন যে তোমার একটা কিছু আছে, একটা ধন সম্পদ আছে, তাহলে এটা হারাইবার ভয় আছে, আর যার কিচ্ছু নেই তার হারাইবারও কিছু নেই, তার হারাইবার কোনো ভয় নেই। ঠিক তেমন বৈষ্ণব এমন একটা বিষয়, যদি তাদের কোনো চাওয়া পাওয়া থাকে সে মূলত বৈষ্ণব নয়, সাধু নয়। আর যদি দুনিয়ার কোনো লোভ লালসা থাকে, এটা আমার দরকার সেটা আমার দরকার, তখন তিনি বৈষ্ণব নয়, তখন তিনি কি হলো যে একদম নিকৃষ্ট জায়গাতে চলে গেল। যাই হোক, আজকের এই আলোচনা এই জন্যই করা হলো যে এই পৃথিবীতে যারা কাঁধে ঝোলা নিয়ে বের হয়ে যায় কিন্তু চরিত্র ঠিক হয় নাই, বা তার মনের অবস্থা ঠিক হয় নাই, লোভ লালসা আছে, তাহলে এদের দ্বারা হবে না। তবে আমরা অবশ্যই সংসারে থেকে পারবো যখন আমরা কাম ক্রোধ লোভ মোহমায়া এই জিনিসগুলো অন্তর থেকে ত্যাগ করে দেব, যে পৃথিবীতে আমি কিছু পেলেও খুশি না পেলেও খুশি, কোনো কিছুর আশা করা যাবে না। যদি কেউ কোনো কিছুর আশা করে তাহলে তার দ্বারা আর বৈষ্ণব হওয়া যাবে না, এবং তার দ্বারা কখনো সাধন ভজনও হবে না, সে সাধু হতে পারবে না, অলিয়া উলিয়া হতে পারবে না। যাই হোক, আজকের মূল বিষয়টা হলো কি নিয়ে, যে সর্বত্যাগী অনুরাগী তিনিই হন বৈরাগী। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।